আশা করি ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকেও তোমাদের সামনে তোমাদের চলতি অধ্যায়ে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের জীবনের সাথে যে কনসেপ্ট ওতপ্রোত ভাবে জড়িত সেই কনসেপ্ট উপর ভিত্তি করে আজকে এই নতুন ক্লাস। যাই হোক, গত ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব। এই ক্লাসটা কারণে ইম্পর্টেন্ট যে এই অধ্যায়ের সাথে আবার তোমাদের চতুর্থ নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সুতরাং এই সামাজিক এবং সাংস্কৃতিক এই দুটো বিষয়ের সমন্বয় করে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে। সুতরাং এই অধ্যায়গুলো অ্যাসাইনমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা সাংস্কৃতিক উন্নয়ন পরিবর্তনের কয়েকটা দিক নিয়ে আলোচনা করেছিলাম। কারো কি মনে আছে সেই দিকগুলো কি বা কয়টা দিক তোমাদের বই আলোচনা করা হয়েছে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নে? হ্যাঁ, তোমাদের বইয়ে পাঁচটা সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের দিক বলা হয়েছে, যেমন আত্মিকরণ, সাংস্কৃতিক আয়ন, ব্যক্তি, আদর্শ এবং তথ্য প্রযুক্তি বা বিভিন্ন ধরনের আধুনিক ডিভাইস। কেউ কি বলতে পারো যে সাংস্কৃতিক আত্মিকরণ বলতে কি বোঝায়? সাংস্কৃতিক আত্মিকরণ বলতে কি বোঝায় এবং এটা কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন বা পরিবর্তন ঘটায়? সাংস্কৃতিক আত্মিকরণ এমন একটা প্রক্রিয়া যেখানে কি করে অন্যের সংস্কৃতি নিজের মধ্যে আয়ত্ত করে নেয়। সাংস্কৃতিক আত্মিকরণ এমন একটা জিনিস যেটা অন্যের সংস্কৃতি নিজের মধ্যে আত্মস্থ করে নেয়। আমরা বিভিন্ন ধরনের অন্য সংস্কৃতির কাছে যেতে হয়, এমনকি অন্য সংস্কৃতির কাছে গেলে একেবারে বিদেশে যেতে হবে, অন্য দেশে যেতে হবে এমন কিন্তু কথা না। কারণ আমাদের সমাজ থেকে সংস্কৃতি পরিবর্তন হয়। তুমি এক সমাজ থেকে আরেক সমাজে গেলেও ওই সমাজের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য তোমাকে সাংস্কৃতিক আত্মিকরণ করতে হবে। তো যাই হোক, এই ধারাবাহিকতায় আমাদের আজকে আর একটা বিষয় আলোচনা করা হবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন, আমরা তো পৃথিবীর বাইরে কেউ না, তাই না? সুতরাং পৃথিবীতে বা পৃথিবীর সমাজ ব্যবস্থায় যে বিষয়গুলো লক্ষিত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তো ঠিক তেমনি লক্ষিত হচ্ছে। ফলে সাংস্কৃতিক পরিবর্তন বা উন্নয়ন পৃথিবীতেই ঘটছে, সুতরাং আমরাও তো এর বাইরে না। তো আমি এখানে কিছু বিষয় উল্লেখ করেছি যে বিষয়গুলো পরিবর্তন বা উন্নয়ন হচ্ছে। তার মানে আমরা যদি পরিবর্তনের পার্সপেক্টিভে বলি যে পরিবর্তন কি, যে কোন একটা বিদ্যমান বিষয়ে নিচের দিকে অথবা উপর দিকে স্থির না থেকে যে কোনো ভাবে সেটা রূপ বদল, সেটাই পরিবর্তন। সেটা নেগেটিভ চেঞ্জ হতে পারে, পজিটিভ চেঞ্জ হতে পারে। সুতরাং আমাদের দেশেও কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করা যায়, পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে পরিবর্তন বলি, তারপরে দেখি যেটা উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না। যেমন পোশাক আশাক যদি আমি প্রথমেই ধরি যে বাঙালির পোশাক আশাক, এটা কি পরিবর্তন হচ্ছে না? অ্যাবসলুটলি পরিবর্তন হচ্ছে। আমাদের সমাজে এখন মানুষ কত ধরনের বিচিত্র পোশাক পরছে, তাই না? বিচিত্র পোশাক পরছে। এই বিচিত্র পোশাক শুধুমাত্র এগুলো যে বাঙালিদের নিজস্ব পোশাক তাই কি? অবশ্যই না। আমরা এখন ওয়েস্টার্ন বিভিন্ন পোশাক আশাক ফ্যাশন ফলো করছি, এগুলো করছি, নিজের আবার নতুন নতুন ফ্যাশন তৈরি করছি। সুতরাং আমাদের বিদ্যমান পোশাক ছাড়াও, তাই না, অন্য দেশের পোশাক বা অথবা ডিজাইন আমরা কিন্তু পরিধান করছি। তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ চেঞ্জ, আমাদের পোশাক আশাকও কিন্তু পরিবর্তন দেখছি পাচ্ছি। বিভিন্ন ধরনের বিভিন্ন পোশাকে আমরা পয়লা বৈশাখে অনুষ্ঠানে যে পোশাকগুলো পরি, আবার ঈদের সময় হয়তো সেই পোশাকগুলো পরি না, বিয়ের অনুষ্ঠানে যে পোশাকগুলো পরি, হয়তো আনুষ্ঠানিক কোনো অফিসিয়াল কাজে সেই পোশাকগুলো পরি না। সুতরাং পোশাক আশাকও পরিবর্তন হচ্ছে। এই ফাঁকে একটা প্রশ্ন দিয়ে নিই, প্রথম প্রশ্ন, বাংলাদেশের
বাংলা দেশে প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিবর্তন পরিবর্তন সম্পর্কে সম্পর্কে ধারণা দাও বাংলাদেশের প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে ধারণা দাও যেটা আলোচনা করব সেটা নিয়ে বলতো তাহলে আমরা দেখলাম যে বিচিত্র পোশাক আমাদের সংস্কৃতিতে অভ্যন্তরীণ হচ্ছে এইবার খাদ্যাভ্যাসে আসি ফুড হ্যাবিট তাই না এইটা তোমরাও জানো সবাই জানে যে খাদ্যাভ্যাসে আমাদের ব্যাপক পরিবর্তন আসছে আমরা শুধুমাত্র এখন কি দেশি খাবার খাই অবশ্যই না তাই আমাদের রেস্টুরেন্টগুলো হোটেলগুলোতে বিভিন্ন হচ্ছে যে খাবার দোকান আছে সেগুলোতে আমাদের শুধু দেশি খাবার খাই না বিদেশি নানা খাবারের প্রচলন বিদেশি নানা খাবারের প্রচলন কিন্তু অলরেডি শুরু হয়েছে প্রচলন তাই না তোমরা হাই স্যুপ খাচ্ছ মোগলাই খাবার খাচ্ছ তাই না জাপানি বিভিন্ন পদের রান্না বিভিন্ন রেস্টুরেন্টে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছড়াছড়ি বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হচ্ছি শুধুমাত্র দেশি খাবারে আপনাদের আর বোধ হচ্ছে না আমাদের আর আরাম হচ্ছে না তবে দেশি খাবারও আছে দেশি খাবার ভুলে গেছি ভাত ছাড়া এখন বাঙালি তো চলে না তাই না তার মানে আমাদের যে স্বাভাবিক রান্না বান্না আমাদের যে স্বাভাবিক খাদ্য সেগুলো তো আমাদের চলে না কিন্তু এর বাইরেও আমাদের বিভিন্ন বিদেশি খাবারের প্রচলন কিন্তু আমাদের দেশে বেড়ে ব্যাপক মাত্রায় হয়েছে সুতরাং এই এই খাদ্যাভ্যাসের পরিবর্তনটাও কিন্তু চোখে লাগার মতো তার মানে পোশাক আশাক দেখলাম খাদ্যাভ্যাস দেখলাম রুচি রুচি বলতে জীবন আচরণে রুচি হতে পারে শিক্ষায় তারপরে আমাদের জীবন ব্যবস্থায় আমাদের দৃষ্টিভঙ্গিতে এই রুচিরও কিন্তু পরিবর্তন হচ্ছে তাই না আগে মানুষ যে রুচির বাড়িঘর তৈরি করত এখন কিন্তু সেই রুচির বাড়িঘর তৈরি করছে না রুচি মানে হচ্ছে প্রচলিত প্রচলিত ব্যবস্থা এটা কি এখন আছে আগে মানুষ যে ব্যবস্থায় বাড়িঘর তৈরি করতে এখন কি সেই রুচি বাড়িঘর তৈরি করছে আগে একেবারে ধর 30 বছর আগে বা 20 বছর আগে মানুষ বাড়িঘর তৈরি করতো সামনে উঠোন থাকবে একতলা দুতলা এরকম বাড়িঘর থাকবে এরকম একটা রুচি ছিল মানুষের বাড়িঘর তৈরি করতে এখন কি ওই প্রচলিত ব্যবস্থা আছে অবশ্যই না এখন মানুষ কি করে তার বাউন্ডারি সীমানা থেকে বাড়িঘর তৈরি করছে তাহলে রুচি পরিবর্তন হচ্ছে এখন বেশি মানুষ কমার্শিয়াল হয়ে গেছে ওই ফাঁকা জায়গাটা তো তোলা বাতাস গাছপালা পাখির পূজনের জন্য লেখে আমার লাভ নাই আমি যদি ওটা যদি ঘর ভাড়া তাহলে ভাড়া দিয়ে আমি ইনকাম করবো সুতরাং এই রুচির বোধ কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে এই প্রচলিত ব্যবস্থা মানে এটাও কিন্তু পরিবর্তন মানুষ এখন বেশি কমার্শিয়াল হয়ে গেছে মানুষের আর দরকার নাই না বিকেলে হচ্ছে উঠোনে বসা মানুষের আর দরকার নাই যে উঠোনে আমার এখন তুমি শেষে তাদের সাথে একটু মেলামেশা করা এগুলো দরকার নেই মানুষ এখন মনে করছে যে তার অর্থনৈতিক উন্নয়নটা বেশি হলে তার সুবিধা সুতরাং মানুষের উচিত প্রচলন হচ্ছে তারপরে আমরা যা হচ্ছে বিনোদন এটাও একটা ম্যাসিভ পরিবর্তন হয়েছে তাহলে এই ফাঁকে একটা প্রশ্ন দিয়ে রাখি সাংস্কৃতিক পরিবর্তন পরিবর্তন কিভাবে কিভাবে আমাদের জীবনে জীবনে প্রভাব ফেলে প্রভাব ফেলছে সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে বিনোদনের কথা বলছিলাম এটাও তো ম্যাসিভ এককালে গ্রামে পুঁথি পাঠ পালা গান জারি গান সার্কাস মেলা এগুলোতে মানুষ বিনোদনে অভাব পূরণ করত এখন শহরে শুধু কি এরকম বিনোদন হয় চোখেই পড়ে না এখন বিনোদন কেন্দ্র হয়েছে তাই না বিনোদন
কেন্দ্র হয়েছে। মানুষ টাকা খরচ করে সেই বিনোদন কেন্দ্রগুলোতে যে বিনোদিত হওয়ার চেষ্টা করে, সেটা সিনেমা হল হতে পারে, শপিং মল হতে পারে, বিভিন্ন থিম পার্ক হতে পারে, বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে, বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিনোদন কেন্দ্র হয়েছে, কমার্শিয়াল হয়ে গেছে আরো বেশি মানুষ, তাই না? সে ইনকাম করছে, সেই ইনকামের টাকা খরচ করে বিনোদিত হতে চেষ্টা করছে। আর আগে কি রকমের ব্যবস্থা কি ছিল, পালা গান, জারি গান, প্রতিবেশীর সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা, আত্মীয় স্বজনের সাথে দাবা করে তাদের সাথে আনন্দ উৎসব করা, এগুলো বিনোদনের মাধ্যম ছিল। আর এখন বিনোদন হচ্ছে বিনোদন কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিক, তাই না, বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র যে টাকা খরচ করে সে নিজে নিজে অন্যান্য মানুষের সাথে, যাদের সাথে হয়তো চেনে না, যাদের সাথে হয়তো তার আত্মীয় সম্পর্ক নেই, এইভাবে দেখো আমাদের সাংস্কৃতিক পরিবর্তন গুলো হচ্ছে। আচ্ছা, সামাজিক পরিবর্তন কিন্তু কম হচ্ছে না, তাই না? সামাজিক পরিবর্তন কিন্তু আমাদের জীবন ব্যবস্থায় আমরা পরিলক্ষিত করছি। সামাজিক ক্ষেত্রে এখন পরিবার আগে ছিল হচ্ছে যৌথ পরিবার, আগে ছিল যৌথ পরিবার, কিন্তু এখন কি যৌথ পরিবারের ব্যবস্থা কোনো একটা আছে, এটা ভেঙে এখন হয়ে গেছে একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি পরিবার। একক পরিবারে আমরা অবস্থা হয়ে যাচ্ছে, বাবা মা একটা বাচ্চা সন্তান, আগে কিন্তু এমন ছিল না, বাবা মা, বাবার বাবা মা অর্থাৎ দাদা দাদি, বাবার ভাই অর্থাৎ চাচারা, এরকম ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সেটা একক পরিবারে হয়ে গেছে। এইটাও কিন্তু আমাদের সামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন আছে, যদিও এটা আমার কন্ট্রোভার্সি আছে যে এই পরিবর্তন কি এক্সপেক্টেড নাকি সমস্যা তৈরি হচ্ছে, যাই হোক এটা আরো বড় ক্লাসে আলোচনার বিষয়, কিন্তু পরিবর্তন হচ্ছে, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তারপরে হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করা যায়। তো এই সামাজিক পরিবর্তন নিয়ে একটা প্রশ্ন দিই, সামাজিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমাদের সমাজে, আমাদের সমাজে কি কি, সামাজিক ক্ষেত্রে আমাদের সমাজে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়, পরিবর্তন লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় সামাজিক ক্ষেত্রে আমাদের সমাজে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা তো পরিবারে দেখলাম, এবার দেখবো দৃষ্টিভঙ্গি। তবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন অনেক ক্ষেত্রে ভালো হয়েছে, অনেক ক্ষেত্রে খারাপ হয়েছে। যেমন মেয়েরা, নারীদের শিক্ষা বাড়ছে, নারী শিক্ষা, তাই না, নারী শিক্ষা বাড়ছে আগের চেয়ে, এখন হয়তো নারীরা বিভিন্ন জায়গায় কর্মক্ষম হচ্ছে, শিক্ষিত হচ্ছে, আরো বেশি কাজ অন্তর্ভুক্ত হচ্ছে, এই দৃষ্টিভঙ্গিটা আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। তবে আমরা একটা নেগেটিভ বলি, সেটা হচ্ছে বন্ধনটা কমে গেছে, বন্ধন হ্রাস, সামাজিক বন্ধন বলো, পারিবারিক বন্ধন বলো, আত্মিক বন্ধন বলো, এই বন্ধনটা হ্রাস পেয়েছে। সুতরাং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তনই আমরা দেখছি, পজিটিভ নেগেটিভ দুই ধরনের পরিবর্তনই আমরা দেখছি। আচ্ছা, এবার আমরা পরিবর্তন দেখলাম সামাজিক ক্ষেত্রেও, পরিবর্তন দেখলাম সামগ্রিক পরিবর্তন দেখলাম, এবার আমরা একটু দেখি যে উন্নয়ন কিছু হচ্ছে কিনা আমাদের এই পরিবর্তনের ফলে। এই যে আমরা জানি যে চেঞ্জ তো দুই ধরনের হতে পারে, পজিটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ। পজিটিভ চেঞ্জ ইজ কল ডেভেলপমেন্ট, ওই পজিটিভ চেঞ্জ গুলো কোথায় কোথায় হচ্ছে আমরা দেখি। আমাদের এই পরিবর্তনের মধ্যেও কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। আগে কৃষি ক্ষেত্রে লাঙ্গলের ব্যবহার ছিল, তাই না, লাঙ্গল, কিন্তু এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, আধুনিক যন্ত্র, ট্র্যাক্টর, স্যালো মেশিন, তারপরে বিভিন্ন ধরনের ধান মাড়াই মেশিন। আর চিকিৎসা ক্ষেত্রে আগে ছিল ওই গ্রাম্য ডাক্তার, পাতি চিকিৎসক, কিন্তু এখন আধুনিক চিকিৎসা, আধুনিক চিকিৎসা হচ্ছে, আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আর শিক্ষা, এটা তো বলাই যাবে না, অবশ্যই দেয়ার ইজ এ লট অফ চেঞ্জ, অবশ্যই পজিটিভ চেঞ্জ আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিলক্ষিত হয়। সুতরাং এই পরিবর্তন অবশ্যই হবে, এই চেঞ্জ
অবশ্যই হবে সেই চেঞ্জটা কতটা উন্নয়নের দিকে নিয়ে যায় তার উপর নির্ভর করে ওই সমাজ ওই জনগোষ্ঠী কতটা আরো বেশি ভালো অবস্থায় যাবে যদি পরিবর্তনগুলো নেগেটিভের দিকে যায় তাহলে উন্নয়নের কাছাকাছি যাবে না যদি পরিবর্তনটা পজিটিভের দিকে যায় তাহলে উন্নয়নটা সুদৃঢ় হবে তবে আমাদের খেয়াল রাখতে হবে এই পরিবর্তনটা যাতে এক্সপেক্টেড হয় আমাদের কালচারের সাথে রিলেটেড হয় আমাদের সামগ্রিক সোশ্যাল সিস্টেমের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় তো আজকে এই পর্যন্তই সামাজিক পরিবর্তন উন্নয়নের এই ক্লাসটা আশা করি বোঝাতে পেরেছি প্রশ্নের উত্তরগুলো ধারণা নিলাম তো ভালো থাকুন সবাই খোদা হাফেজ